ইন্ডিয়ান, এগুলো এটা হলো অরিজিনাল ব্যাঙ্গালোরের অর্গানজা শাড়ি বলে এটাকে। শাড়িটা তো দেখতেছেন নাইস কইলাম, শাড়িটা মানে সবার থেকে আলাদা একটা পিওর জিনিস। মানে ফিনিশিংটা দেখছেন, এই যে স্টোনটা দেখতেছেন, এটা আপনার দামি দামি আপনার জুয়েলার্সে মানে এগুলো ব্যবহার করে, এই স্টোনটা নাইস শাড়িটা। এগুলো আপনি সচরাচর মানে আপনার দেখতে পাবেন না এগুলো সব জায়গায়। পিওর অর্গানজা, অর্গানজার ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয়, যেরকম হ্যাঁ অনেকগুলো কোয়ালিটি হয়। আপনি অর্গানজা যেরকম আপনার 2000 টাকাও পেয়ে যাবেন, ঠিক আছে। আবার অর্গানজা গেলাম 40,000 টাকা দামের অর্গানজাও আছে। এটা আপনি নিতে গেলে কম হলেও লাগবে হলো 8,500। এটা স্পেশালি আপনি এটা যে কাজটা করছে, পুরোটা বুটিক্সের কাজ করা, ইন্ডিয়ান শাড়িটা ব্যাঙ্গালোরের বলে, বুটিক্সের যে লক কাজ বলে এটাকে, এই কাজটা দেখতেছেন লক কাজ, কোনো মানে ছোটার অপশন নাই। আর এই স্টোনটা পুরোটা আপনার একবারে আয়রন স্টোন যেটাকে বলা হয়, একবার ফিক্সড লাগানো, এটা ওঠার অপশন নাই। এই যে সুতা দিতেছেন সাত চার জরির সুতা কাজ করা, এটা হলো মিনাকারি, এটাও জরির সুতা, মানে কন্টার জরি, মানে এটাতে আপনি এটা বুঝে যায় যে শাইনিংটা দিচ্ছে, এই শাইনিংয়ে এটা আপনি বুঝতে পারবেন এটা যে রিয়েল, মানে শাইনিংয়ে। এটা হলো ডুপ্লিকেটটা, অর্গানজার ফেব্রিক্সটা দেখেন, এই যে এটা হলো ডুপ্লিকেটটা, এটা শাইনিংটা দেখছেন, ফ্যাশ মানে একটু ফ্যাশ ফ্যাশে দেখা যায়। আর এটার শাইনিংটা দেখেন, রিয়েল একটা শাইনিং যে বোঝা যাচ্ছে, এটাতে বোঝা যায় এটা রিয়েল, এটা হলো আপনার রেপ্লিকা। এটাও আপনি ইন্ডিয়ান, কিন্তু এটা আবার কি রেপ্লিকার ভিতরে একটু ভালো, ঠিক আছে। এই শাড়িটাও সুন্দর, নতুন আছে অর্গানজার ভিতরে, মানে একটু আনকমন শাড়ি কলম সবই বিক্রি করব। মানে কের বাজেট একটু কম, কের বাজেট একটু বেশি, যার একটু মানে ভালো বাজেটে নিবে তার ইনশাল্লাহ বলবো আমি এই শাড়িগুলো দেখতে, আর যার বাজেট বলবো একটু কম তাদেরকে বলবো সাধারণত এই শাড়িগুলো দেখতে অর্গানজার ভিতরে, এটা যদি ফ্যাশনেবল কিছু চায়। যেটা আপনি বসুন্ধরা গেলে এই শাড়িটাই সাধারণত আপনি নিতে গেলে, যেটা যে অর্গানজাটা যেটা দেখাইছি আপনাকে, এই শাড়িটা সাধারণত নিতে গেলে কম হলেও 6-7 হাজার টাকা লাগবে বসুন্ধরা। আমার কাছে পাবেন 3500, আপনার 3500 তো শুরু করে মানে আপনি এগুলো আপনার 9,000-10,000 টাকা পর্যন্ত দামেরও আছে আমার কাছে। এই ডিজাইনটা গেলাম আপনি অ্যাভেলেবেল পাবেন না পিওরের উপরে, আমাদের এটার ভিতরে আপনার দুইটা কালার হয়, এটার একবারে পিওর কম্বিনেশন, ঠিক আছে। এটা ডাইরেক্ট আমাদের প্রসেস করা পাকিস্তানের থেকেই, নিজস্ব লোক আছে। এটার ভিতরে আপনি অফার টফ না, এটা আমাদের দাম আমরা যেরকম আপনি এগুলো শাড়ি করলাম আপনি পিওর পাকিস্তানি ফেব্রিক্সের মেন মেনও এটা কি, হ্যাঁ মেনটা হলো কি ফেব্রিক্সটা হলো আপনি জর্জেট, পাকিস্তানি জর্জেট অনেক সফট, এটা আপনার একবার আরাম পিওর শাড়ি। এগুলো আমাদের আমরা সেল করি, এগুলো মোটামুটি 12-13 হাজার টাকা সেল করি আমাদের, ঠিক আছে। কিন্তু মানে যদি এখন ঈদ বাজার হিসেবে আমরা একটু দামাক অফারে একটু কমাই দিব ইনশাল্লাহ, যদি আপনারা যদি কেউ যদি চায়। এটা আপনি যে স্টোনটা দিতেছেন না, এই স্টোনটাগুলো আপনি একবারে জুয়েলারি স্টোন, রিয়েল স্টোন যেটাকে বলে, এটা একদম লোকাল না, মানে ডিসকালার হবে না, ফেস কাবে না, কোনই হবে না। আর ফেব্রিক্সটা দেখেন, এই যে ফেব্রিক্সটা মাখানের মতন একবারে সফট। এটা আপনার কালার হবে দুইটা, আরেকটা আছে এটার ভিতরে ডিজাইন চেঞ্জ হবে, এই যেটা এটা আছে ডিজাইন চেঞ্জ, জি এটা আবার রিয়েল সেম ফেব্রিক্সেরই, ফেব্রিক্স চেঞ্জ সবই সেম, এটা আবার কাজটা ডিজাইনটা একটু চেঞ্জ, স্টোনটা আবার সেমই জুয়েলারি স্টোন বলা হয় এগুলোকে। এই যে এটা দেখতেছেন না, দুইটা দুই ধরনের, এটা হলো স্টোন অর্কার, এটা হলো সিকোয়েন্স, এটাতেই বোঝা যায় দুইটা যে দুই ধরনের। আর আমাদের কিছু এখন ইন্ডিয়ান শাড়ি আছে সিকোয়েন্সের, ওগুলো লোকাল আইটেম, ঠিক আছে, ইন্ডিয়ান যেগুলো স্টোনটাগুলো আপনার এভাবে মানে আপনি যে মানে লোকাল যে স্টোনগুলো ব্যবহার করা হয় এই টাইপেরই, কিন্তু এটাগুলো ফেব্রিক্স ভালো, 3,000-3,500 টাকাগুলো খারাপ না জিনিস, এটাও ভালো। এটা হলো রেপ্লিকা, হ্যাঁ এটা হলো রেপ্লিকা, হ্যাঁ হ্যাঁ এটা রেপ্লিকা, আর এটা হলো আপনি পিওর প্যাটার্নের এই যে স্টোন থাকে, আর এই যে বডিতে আপনার সিকোয়েন্সটা থাকবে, যে সাইড প্যাটার্ন স্টোন আর বডিতে হলো আপনার সিকোয়েন্সের, ওই যেরকম সুতার হাতে কাজ করে, এই যে উল্টায় দেখেন ওটা হাতে কাজ করা লক কাজ বলে এটাকে, এরকম যদি হয় তাহলে আপনি মনে করবেন হ্যাঁ এটা অরিজিনাল লক কাজ। আর এটা হলো মেশিংয়ে করা, এটা হলো মেশিংয়ে করা, যে মেশিংয়ের কাজটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কীরকম বুটিক্সের, এটা হলো মেশিং আর এটা হলো আপনার হাতে, এটা হলে আপনি বুঝতে পারবেন মানে কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল, তাহলে আপনারা ঠকবেন না, সবসময় যেখান থেকেই নেবেন এই জিনিসটা একটু যাচাই করে নেবেন, তাহলে কোনো সময় ঠকবেন না।